ঝিনাইদহের কোটচাঁদপুরে সফদরপুর রেল স্টেশনে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে পাঁচটি তেলবাহী ট্যাঙ্কার লাইনচ্যুত হয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল আশেপাশে ছড়িয়ে পড়ে। রাত আড়াইটার দিকে এই দুর্ঘটনার পর খুলনার সাথে সারা দেশের রেল চলাচলও বন্ধ হয়ে যায়। কোটচাঁদপুর দমকল বাহিনীর স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনার কিছুক্ষণ পর থেকে সেখানে উদ্ধার ও লাইন মেরামত কাজ শুরু হয়। এখনও ওই রেল লাইন চালু করা সম্ভব হয়নি।